Hi, good morning and welcome back to my channel, Indian vlogger Momita. তো সবাই কেমন আছো বলো? আল্লাহ দিয়ে ঘরের মধ্যে চলে এসেছি, এই ঘরেরও চেঞ্জ করে দেওয়া হয়েছে, সব ঘরে চেঞ্জ করে দেওয়া হলো। বেড কভার চেঞ্জ না করলে না হয় না, তার উপর আজকে আবার এই ডালে একটা জবা, ডালগুলো কেটে ছোট করে দিয়েছিলাম। রেডি হয়ে গেছি আর অফিস বেরিয়ে যাব। হ্যাঁ, ওগুলো ফেলবি। দেখো আমি অফিস থেকে এসেছি আর দেখছি আমার মিনি খেলা করছে মায়ের সাথে বসে বসে। এই যে মা ধরে আছে এই টপটা, আর এই যে এর সাথে এই হটি আছে ফ্রিজে। এইটা বাবা, এইটা না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। তো সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি অনেকক্ষণ উঠেছি, অনেকগুলো ফ্রেশ ট্রেশ হয়ে একটু ওই কী বলবো বসে আছি তোমাদের সাথে কথা বলার জন্য। কথা বলার সেভাবে টাইম করে উঠতে পারি না, কিছু না, রোজকার ডেলি ব্লগও আপলোড করতে পারি না শরীরের ওই তখন অফিসের কাজের চাপে না এত খেটে খেটে মনে হয়। তারপর আমি কুড়ে হয়ে গেছি, রোজকার আর রোজ ডেলি ব্লগ শ্যুট করাও হয় না, এডিট করাও হয় না, কিচ্ছু না। তো চলো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে কথা বলি। তো সবাই কেমন আছো বলো? আজকে ওয়েদারটা ভীষণই ভালো, তবে প্রচণ্ড রোদ উঠেছে। জানি না একটু পরে হয়তো প্রচণ্ড গরম ধরবে, আর এই গরম ধরলে তো এক চিন্তার বিষয় যে পুজোর সময় যেন বৃষ্টি না হয়। পুজোর সময় যদি বৃষ্টি চলে আসে তাহলে জামাকাপড়গুলো কী হবে, কীভাবে বেরোবো, ঠাকুর দেখতে কীভাবে যাব, এই ধরনের বিভিন্ন চিন্তা আমাদের। তো কী হবে জানি না, রোদ আজকে প্রচণ্ড উঠেছে, গরমও পড়বে একটু বেলা বাড়লে। তো এই ঘরগুলো সমস্ত বেড কাভারগুলো চেঞ্জ করে দেওয়া হলো, তো মা চেঞ্জগুলো করে দিল, আমি এবার ওগুলোকে নিয়ে ছাদে যাব। তো অফিস আছে একটু তাড়াতাড়ি, আর বর তো ছুটি নিয়েছে, ও বাড়িতেই আছে এখন, যেহেতু ওর শরীর ঠিক নেই, শরীর ঠিক হলে স্কুলে যাবে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আমার সাথে। এই জানলা দিয়ে ততটা রোদ বোঝা যায় না, যদিও ওই ঘরের জানলায় গেলে বুঝতে পারবে। আর ফ্যান চলছে, ফ্যান চালিয়ে রেখেছি গরম লাগছে বলে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো এই ঘরের তো সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে, মাই বেড কভারগুলো টান টান করে পেতে দিল। এই যে দেখতে পাচ্ছ কত রোদ, রোদ পুরো জানলা দিয়ে ঘরের মধ্যে চলে এসেছে, এই ঘরেরও চেঞ্জ করে দেওয়া হয়েছে, সব ঘরে চেঞ্জ করে দেওয়া হলো। বেড কভার চেঞ্জ না করলে না হয় না, তার উপর ছোটো বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। তো বাইরে দেখো প্রচণ্ড রোদ, দেখে বুঝতে পারছো। আপাতত ছাদে যাই, ছাদে গিয়ে তারপর পরে তোমাদের সাথে কথা বলছি ছাদ থেকে। যে রোদ, তো ভাবলাম জবা ফুল ফুটেছে দেখছো কত সুন্দর, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে আবার এই ডালে একটা জবা, ডালগুলো কেটে ছোট করে দিয়েছিলাম, আর এখানেও একটা জবা ফুল। ওই যে থোকাটা করবে গাছটাই তো ফুলই ধরে না, অপরাজিত। আর প্রচুর রঙন ফুল, যা রোদ, ভীষণ রোদ। আমার চান টান করা কমপ্লিট হয়ে গেছে, চান করে চলে এসেছি, আর মা ওকে খাইয়ে দিচ্ছে, তো এখনও খাওয়ানো হয়নি, মা খাইয়ে নিয়ে আসুক তারপর ওকে চান করিয়ে দেবে। তো জামাটা পরিয়ে দেবো, নাহলে ওর বাবাই করিয়ে দেবে, দিয়ে আমি নিচে যাবো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ 10টা বাজতে চললো, তাড়াতাড়ি অফিস ঢুকতে হবে। তো আমি নিচে যাই। বাবা, এ বাবা মুখে কথা বলছে না, দেখ এই দুষ্টু, জিভে হলুদ হয়ে আছে ও, এই দুষ্টু। রেডি হয়ে গেছি আর অফিস বেরিয়ে যাব। হ্যাঁ, ওগুলো ফেলে দি। তো মা চান করে চলে এলো, ও বসে আছে। হ্যাঁ, তো আমি এখন চলো বেরোই অফিসের জন্য। অফিস যেতে একটু ইচ্ছা হচ্ছে না, পুজো যেহেতু সামনে, অফিস যেতে পারে ভালো লাগে, তো যেতেই হবে, উপায় তো নেই কিছু। তো চলো আমি অফিস বেরোই, পরে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে এসে ব্লগটা গান ভিডিও করবো। তো এখন টাটা। ও আমি অফিস থেকে এসেছি আর দেখছি আমার মিনি খেলা করছে মায়ের সাথে, বসে বসে খেলা করছে। হজমোলা খেয়েছিস? আমি এসে দেখছি মিনি হজমোলা খেয়ে নিয়েছে, আমার হজমোলাটা রাখা ছিল, মিনি হজমোলাটা খেয়ে নিয়েছে, তাই তো? মিনি শ্যাম্পু করেছিস? মাম্মাম তোকে আজকে শ্যাম্পু করে দিয়েছে মিনি। ও মিনি, মিনি মিনির কথা বলার মন নাই, শ্যাম্পু
মা মিনি, কই যে মিনি, এদিকে তাকা তাকা তাকা, ওয়াও কত সুন্দর দেখছো, কিভাবে চিৎকার করছে। আর আমার মামার হোয়াটসঅ্যাপ নাম্বারে মায়ের মোবাইল থেকে মেসেজ করছে, ভয়েস মেসেজ করছে, সারাদিন ওই মায়ের ফোনটা পেলে ওই সব করতে থাকে, খুব দুষ্ট হয়ে গেছে। আবার কাল দুটো নতুন জামা হয়েছে, জামাগুলো দেখাই, দাঁড়াও। এই যে মা ধরে আছে এই টপটা, আর এই যে এর সাথে এই হট প্যান্টটা, এটা দিয়েছে হচ্ছে আমার এক মামা, ওই কালু মামা আছে তো, মামা মামি, তারপর কে কে এসেছিলো, দিয়া মাসি দিব্য মাসি সবাই এসেছিলো, তাই তো বাবা। ওটা আমার মায়ের বড় মামার ছেলে হচ্ছে তো, মামারা কালকে এসেছিলো, এসে এই সুন্দর জামাটা দিয়ে গেছে, টপটা বেশ সুন্দর দেখতে। আর এই যে স্কার্টটা দেখছো, স্কার্টটা আর টপটা লাল কালারের, এটা দিয়েছে সেজমা, সেই সেজমার কথা বলতাম, সেজমার ওই সেজমা দিয়েছে ওকে, সেজমাও কালকে এসে ওকে দিয়ে গেছে, তাই তো বাবা। কালকে ওর মেলা জামা হয়েছে, আরও দুটো জামা পরে দেখতাম না, পরে দেখা হয়ে গেছে, পরে দেখতে হবে না বাবা, ছেড়ে দাও, পরেছো তো, কত জামা আমার বাবা, চলো নিচে যাই। এখানে মাইক্রোওভেনে নান গরম হচ্ছে, নান, কালকে নান ছিল সেই নান গরম, এদা নান, নান নান গরম করছে, এদা 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 নান গরম করছে, তুই খাবি, খাবি না, খেতে হয় না, খাবো দুষ্টু, চল ফ্রিজে, এইটা বাবা, এইটা নান, ওয়াও গরম গরম নান, কি খাবি, অভিনয়, চলো নানগুলো বার করি, নরম হয়ে গেছে, গরম গরম নরম দুটোই। বাবা হনুমান সেজেছে মাথার পিছনে, গাডার গাডার, বাবা আয় আয় এদিকে ছড়ে আয়, কই দেখি দেখি আয়, এই দুষ্টু, এই দুষ্টু, এটা এই দুষ্টু, এই দুষ্টু, পড়ে যাবি না, কি করছিস, এদিকে আয় এদিকে আয়, শোন শোন, রোজই মাথায় লাগে, দেখো কি অবস্থা, দেখো প্রতিমাদি হলুদে, কি গো এইটুকু হলুদ দিয়েছি তাতেই এত, ওতেই তো মানুষের আরো মাথায় ব্যথা, পেটে ব্যথা, এত রোগের ইয়ে সব। এটা বাবা কি করছিস, যা ঘরে যা, এই খেনে বদমাশি করবি না, খা, খাবি তুই, খা, খেতে বসে যে কত রকমের গন্ডগোল পাকাবে কে জানে, ওই জানে, একটা খেয়ে উদ্ধার করুক, খাবি, ভালো খেতে, টেস্টি না বাজে, হ্যাঁ ভাল লাগে খেতে, ঘরের মধ্যে অত্যাচার করছে তো আমি বাইরে বেরিয়ে চলে এসেছি, আর আজকে প্রচন্ড গরম পড়েছে, তাই তো বাবা, এখানেও আজকে প্রচন্ড গরম পড়েছে, তুলছি তুলছি, তো এই দেখো পাশে চলে এসেছে, তো আজকে এত গরম পড়েছে ওর জন্য বাইরে একটু ছিলাম, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাও গরম, আর এই যে ঘর থেকে অত্যাচার করতে করতে আমার বাবা চলে এসেছে আমার পাশে, আমার দুঃখিতা, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, বাবা চুপ করো, লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে কি করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে, আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে, তো আজকের মতন গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, দেখা হবে আবার নতুন ব্লগে, টাটা বলে দাও বাবা, টাটা।